BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে বগুড়া ৭ আসনের হালচাল। বগুড়া ৭ সংসদীয় আসনটি গাবতলী এবং শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদে ৪২ নম্বর আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বগুড়ার ৭ আসনে ভোটার ছিলেন ১৮৭৬৫২ জন। ভোট প্রদান করেন ১২৫৩৭৯ জন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৮৩৮৫৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের টিএম মুসা পেস্তা। নৌকা প্রতীকে তিনি পান ২৪৭৬০ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। বগুড়া ৭ সংসদীয় আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি চেয়ারপারসন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচিত হন। এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৮৭৬৪২ জন। ভোট প্রদান করেন ১৪৯১ জন। নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১০৭৪১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোহাম্মদ ওয়ালিউল হক। নৌকা প্রতীকে তিনি পান ২৫২৭৮ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২২৪৬৭১ জন। ভোট প্রদান করেন ১৮৬৮৫২ জন। নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১৪৭৫২২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের কামরুন নাহার পুতুল। নৌকা প্রতীকে তিনি পান ৩৫৬৫৬ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩৭১৪৫৩ জন। ভোট প্রদান করেন ৩৩১৪৫ জন। নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ২৩২৭৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির আলতাফ আলী। লাঙ্গল প্রতীকে তিনি পান ৯২৮৩৯ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৪২২২৩৬ জন। ভোট প্রদান করেন ২৮৫২১ জন। জাতীয় পার্টির মোহাম্মদ আলতাফ আলী বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ১৭৮৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টি মঞ্জুর এটিএম আমিনুল ইসলাম। বাইসাইকেল প্রতীকে তিনি পান ১০১১৪ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৪৬১৫১৫ জন। ভোট প্রদান করেন ২৯৫৫২ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৭ জন। ধানের শীষ প্রতীকে বিএনপির মোর্শেদ মিল্টন, লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির আলতাফ আলী, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম, মই প্রতীকে বাসুদের শহীদুল ইসলাম, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির ফজলুল হক, কুড়িঘর প্রতীকে ন্যাপের মন্তেজার রহমান, এছাড়া ডাব প্রতীকে ফেরদোসারা খান ও ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রেজল করিম বাবলু প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রেজল করিম বাবলু ট্রাক প্রতীকে বিজয়ী হন। তিনি পান ১৯০২৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ফেরদোসারা খান। ডাব প্রতীকে তিনি পান ৬৫২৯২ ভোট।
কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। বগুড়ার সাত গাবতলী ও শাহজাহানপুর আসনটি বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার নির্ধারিত পাঁচ আসনের অন্যতম। মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। একই কারণে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়াও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সেক্ষেত্রে বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু এবং গাবতলী পৌরসভার সাবেক মেয়র মোর্শেদ মিল্টন। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য আলতাফ আলী। আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন বিএমএ বগুড়া জেলা শাখার সভাপতি ডাক্তার মোস্তফা আলম নান্নু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ কে এম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু এবং বগুড়া শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন। এই আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু ও ফেরদৌস আরা খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন। পর্যবেক্ষণে দেখা যায় সাত আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদে টানা বিজয়ী হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির আলতাফ আলী ও একাদশ সংসদের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারাদেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ টোয়েন্টি ফোর বগুড়ার সাত আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৬৬.৮১% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ১৯.৭৫%, বিএনপি ৬৬.৮৮%, জামায়াতে ইসলামী ১২.৩১%, জাতীয় পার্টি ০.২৮%, স্বতন্ত্র ও অন্যান্য ০.৭৮% ভোট পায়। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৭৯.৫০% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ১৬.৯৬%, বিএনপি ৭২.০৮%, জামায়াতে ইসলামী ১০.৫২%, স্বতন্ত্র ও অন্যান্য ০.৪৪% ভোট পায়। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৩.১৭% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ১৯.০৮%, চার দলীয় জোট ৭৮.৯৫%, জাতীয় পার্টি ১.৭৮%, স্বতন্ত্র ও অন্যান্য ০.১৯% ভোট পায়। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৮.৪৫% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে ১৪ দলীয় জোট ২৮.২৬%, চার দলীয় জোট ৭০.৮৪%, স্বতন্ত্র ও অন্যান্য দল ০.৯% ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় বগুড়ার সাত, গাবতলী এবং শাহজাহানপুর আসনে বিএনপির সাংগঠনিক অবস্থা খুবই মজবুত। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাংগঠনিক তৎপরতায় নেই বললেই চলে। জামায়াতে ইসলামের প্রচুর ভোট রয়েছে। নিবন্ধন বাতিল হওয়ায় দলটি দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। জামায়াতে ইসলামী কোনো প্রার্থী না দিলে তাদের ভোট বিএনপি প্রার্থীর বাক্সে যাবে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে বগুড়ার সাত আসনটিতে বিএনপি প্রার্থীর বিজয় অনেকটা নিশ্চিত বলা যায়। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনপি নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন।